হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ইউটিউবে যারা কাজ করি, আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করি, কারণ ইউটিউবের জন্য খুব বেশি টুল নাই, স্পেশালি কিওয়ার্ড রিসার্চ করার জন্য। আমরা হয়তো কেউ ম্যানুয়ালি সার্চ করি, কেউ বিভিন্ন টাইপের টুল ইউজ করে থাকি, কেউ হয়তো জানি না কি টাইপের টুল ইউজ হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি তো দেখবই, অ্যাট দ্য সেম টাইম কিছু টুল আছে যে টুলগুলো আমাদের হেল্প করবে। আজকে একটা টুল নিয়ে কথা বলবো এবং সেই টুলটা হচ্ছে কিওয়ার্ড টুল ডট আইও। এবং এই টুলটা ইউটিউবের জন্য একটা সেকশন আছে। আমরা এই ইউটিউবের কিওয়ার্ড বের করার জন্য আমরা কিওয়ার্ড টুল ডট আইও টুলটা ইউজ করে দেখতে পারি। তো এই ক্ষেত্রে আমি একটা কিওয়ার্ড দিয়ে হিট করলাম, হাউ টু মেক সুশি। এবং এই কিওয়ার্ডটা আমি টুলে যাওয়ার আগে যদি ইউটিউবে সার্চ করি, আমরা কিন্তু এইভাবে ম্যানুয়ালি কিওয়ার্ডগুলোকে আমাদের টাইটেলে, ডেসক্রিপশনে, অ্যাট দ্য সেম টাইম আমাদের ট্যাগ সেকশনে প্লেস করতে পারি। যদিও ডিসক্রিপশনে আপনি হুবাহু সেম করলে হবে না, আপনাকে ছোট একটা অথবা বড় একটা আর্টিকেল লিখে দিতে হবে। বাট এগুলো মোস্ট ফ্রিকোয়েন্ট সার্চ কিওয়ার্ড, আপনারা যদি এগুলো ইউজ করেন, সো ডেফিনেটলি এইগুলো থেকে আপনারা ভালো বেনিফিট পাবেন এবং আপনার ইউটিউব ভিডিওটা খুব তাড়াতাড়ি র্যাঙ্কে চলে আসবে। এটা একটা মাধ্যম। এছাড়া আমরা যদি একটু সার্চ করি, সার্চ করার পরে যারা র্যাঙ্ক করতেছে এরা কি জন্য র্যাঙ্ক করতেছে, আপনাকে সেই কারণগুলো বের করতে হবে। তো দেখতে হবে যে এই কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি কীভাবে তারা প্লেস করছে এবং কতবার প্লেস করছে, কোথায় কোথায় প্লেস করছে, এবং এর রিলেভেন্ট কিওয়ার্ডগুলো কী আছে, যাতে ইউটিউবকে বুঝতে হেল্প করবে, অর্থাৎ ইউটিউবের বটকে বুঝতে হেল্প করবে যে এই ভিডিওটা কী টাইপের। তার মানে আমাদের কিওয়ার্ডটা প্লেস করতে হবে এই ভিডিওর ডিসক্রিপশনে, টাইটেলে, ট্যাগসের মধ্যে, এছাড়া থাম্বনেলের মধ্যে, যেটা রিনেম হিসেবে অ্যাড হবে, আরো মাল্টিপল জায়গায়। কিন্তু আমার আরো কিছু রিলেভেন্ট কিওয়ার্ড দরকার। আমরা ধরে নিলাম এই ভিডিওটা, অথবা এই ভিডিওটার কথাই যদি বলি, আমরা দেখতে পাচ্ছি এখানে হাউ টু মেক সিম্পল সুশি, এবং এই ক্ষেত্রে তার ছোট একটা ডিসক্রিপশন প্লেস করছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি তার কিওয়ার্ড দেখতে চাই, তো সেই ক্ষেত্রে ভিউ পে সোর্সে যদি যাই, এখানে আমরা কিওয়ার্ড দেখতে পারবো। আপনি যদি কন্ট্রোল ফাইন দেন, এরপর কিওয়ার্ড লেখেন, এবং আপনি ঠিক এই জায়গাটাতে দেখেন এই যে আপনার কিওয়ার্ডের মধ্যে কি কি কিওয়ার্ড ইউজ হচ্ছে। এই যে হাউ টু মেক সুশি রোল ইজি, হাউ টু মেক সুশি ভিনেগার, বিভিন্ন টাইপের রেসিপিগুলোর নাম এখানে ইউজ করা হচ্ছে। আমরা যদি একটু দেখি আরো কি টাইপের কিওয়ার্ড এখানে ইউজ হচ্ছে, রিলেভেন্ট টাইপের কিওয়ার্ড যেগুলো ট্যাক্সের মধ্যে ইউজ করা হয়েছে, এবং এই কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি হেল্প করতেছে তার ভিডিওটা র্যাঙ্ক করতে। আমরা যদি এই কিওয়ার্ডগুলোকে কপি করি এবং এই শিটে প্লেস করি, এইবার দেখেন হাউ টু মেক সুশি রোলস ইজি, হাউ টু মেক সুশি ভিনেগার, সুশি রাইস, সুশি রোলস, জাপানিজ ফুড, এটা যেহেতু কোন ক্যাটাগরি অথবা কোন জোনার ফুড সেটা এখানে মেনশন করা হচ্ছে। সো এগুলো সার্চে অনেক বেশি হেল্প করবে, কারণ আপনি যত বেশি কনটেক্সট অ্যাড করতে পারবেন, যত বেশি ইউজার ইন্টেন্ট প্লেস করতে পারবেন, অর্থাৎ ইউজার কোয়েরিস অ্যাড করতে পারবেন, আপনার ভিডিওটা তত তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এবং তত উপরের দিকে যাবে। সো আমরা এখানে অনেকগুলো কিওয়ার্ড পাচ্ছি। আপনি যদি কিওয়ার্ডের প্যাটার্নগুলো দেখেন, আপনি দেখলেই বুঝতে পারবেন যে কিওয়ার্ডের জন্য কেন ভিডিও র্যাঙ্ক পাচ্ছে। অনেক সময় অনেক ভিডিও র্যাঙ্ক পেয়ে যায় ভিডিওর কোয়ালিটির কারণে, সাবস্ক্রাইবারের কারণে, ভিডিওর লেন্থের কারণে, অনেক বেশি কন্টেক্সচুয়াল হওয়ার কারণে, কিন্তু ডেফিনেটলি মার্কেটিং তো একটা বড় ফ্যাক্টর। এই জন্য আমাদের ভিডিও এসইওটা ভালোভাবে করতে হবে। সো দেখেন যে সমস্ত কিওয়ার্ডগুলো ইউজ হচ্ছে, সবকিছু হাউ টু মেক সুশি, মেক সুশি, সুশি রাইস, সুশি রোলস, জাপানিজ ফুড, যেহেতু সুশি একটা জাপানিজ ফুড, মেক সুশি, সিম্পল সুশি, ইজি সুশি, হোমমেড সুশি, মেক সুশি, হোমমেড সুশি, মেক সুশি, মেক সুশি, দেখেন সুশি রেসিপি, জাপানিজ কুকিং, মেক সুশি এখানে দেখতে পাচ্ছি। সো প্রত্যেকটা কিওয়ার্ডের মধ্যে মেক সুশি, এতে কি হয়, এই যে সুশি কিওয়ার্ডটা এতবার প্লেস করা হচ্ছে এবং ট্যাক্সের মধ্যে এটা এমনভাবে প্লেস করা হচ্ছে যে এটা র্যাঙ্ক হতে বাধ্য। এভাবে আপনি মাল্টিপল ভিডিও দেখেন, কিছু কিছু ভিডিও হয়তো খুব বেশি অপটিমাইজ করা নেই, তারপর র্যাঙ্ক করে গেছে, হয়তো বা ওই ইন্ডাস্ট্রিতে রিলেভেন্ট কোনো ভিডিও নাই, সেটা একটা কারণ হতে পারে, অথবা যে চ্যানেলটা র্যাঙ্ক করতে ওই ভিডিওটা ভালো কোয়ালিটির, লেন্থ আছে, অনেক ভালো চ্যানেল থেকে র্যাঙ্ক করতেছে, অনেকগুলো কারণ হতে পারে। সো এখন এই কিওয়ার্ডগুলো আমি কিভাবে রিসার্চ করতে পারি, আমি তো একটা মেথড দেখালাম, সেটা হচ্ছে আমরা কম্পিটিটরের এখান থেকে বের করে নিয়ে আসতে পারি, অথবা আমরা যদি চাই এই যে ইউটিউব সার্চ এইভাবে স্পেস ইউজ করে করে আমরা অ্যাড করতে পারি, এটা একটা মাধ্যম। বাট
কোনো টুল আছে কিনা যেখান থেকে আমরা কিওয়ার্ডের সার্চ ভলিউম গুলো দেখতে পারবো, ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ করতে চাই এবং সেগুলোর সার্চ ভলিউম দেখতে চাই, তো এটা যদি মনে হয় আপনি দেখতে চান সো ডেফিনেটলি পসিবল। এবং এই ক্ষেত্রে একটা টুল আছে, যে টুলটা হচ্ছে কিওয়ার্ড টুল ডট আইও, ইউটিউবে একটা সেকশন আছে, এখানে আমি মেইন কিওয়ার্ড দিয়ে হিট করলাম এবং হাউ টু মেক সুশি, অ্যাট দ্য সেম টাইম এই কিওয়ার্ডটা আমরা যদি একটু গুগলে হিট করি, সেম কিওয়ার্ডটাই আমি যদি গুগলে হিট করি, আমি এই মুহূর্তে ফ্রি টুল হিসাবে একটা টুল ইউজ করতেছি উবার সাজেস্ট, এই আমাকে শো করতেছে এটা ইউএস এর রেজাল্ট, এই যে ইউএস এর সেট করা, ইউএস এর জন্য এটা 33,000, এটা হচ্ছে গুগল সার্চ। আর এই টুলটা আমরা গুগল সার্চে যদি আরেকবার দেখি, এই টুলটা হাউ টু মেক সুশি এ বলছে হচ্ছে 2,01,000 সার্চ, এবং এটা হচ্ছে গ্লোবাল, দেখেন এটা গ্লোবাল, সো গ্লোবালি এটার কতটুক সার্চ পড়ে, ইউএসএ কতটুক সার্চ পড়ে আমরা সেটা দেখতে পাচ্ছি। কিন্তু আমার ইউটিউব ইম্পর্টেন্ট, আমার এক্ষেত্রে গুগল ইম্পর্টেন্ট না, সো আমি কেন দেখাচ্ছি, এর মেইন কারণটা হচ্ছে এই কিওয়ার্ডটার ইউটিউবে মান্থলি অ্যাভারেজ সার্চ 1,66,000, এটা গ্লোবাল সার্চ অ্যাভারেজে মান্থলি, এইটাই যদি আমরা গ্লোবালি চিন্তা করি গুগলের সার্চ, কারণ আমার এখানে গুগল সেট করা আছে গুগল সার্চ এটা হচ্ছে 2,01,000। সো দেখেন এখান থেকে এখন আমরা কিওয়ার্ডের সার্চ ভলিউম পেয়ে যাচ্ছি ইউটিউবের জন্য ফোকাস করে, এবং ঠিক ওই কিওয়ার্ডটার আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি, তার মানে সবসময় এই কিওয়ার্ডটার সার্চ থাকে, এবং আমরা রিলেভেন্ট কিওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছি যেগুলো আমার ডিসক্রিপশনের আর্টিকেলের মধ্যে ইনপুট দেওয়া উচিত, অ্যাট দ্য সেম টাইম ট্যাগসের মধ্যে দিতে হবে, টাইটেলে দিতে হবে, টাইটেলে যদিও ক্যারেক্টার লিমিট আছে আমাকে একটা মিনিংফুল টাইটেল দিতে হবে। সো দেখেন এই যে হাউ টু মেক সুশি রাইস, মেক সুশি রাইস অ্যাট হোম, সুশি বেক, সুশি রোলস, রাইট, এখানে দেখেন মাল্টিপল ইয়া, এখন যদিও এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা রেসিপি, সো আপনার জেনেরিক যে কিওয়ার্ডগুলো আছে এবং সেগুলোর সার্চ ভলিউম দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু কিওয়ার্ড যদি দেখেন যেগুলোর আপনার অলমোস্ট হিউজ গ্রোথ, দেখেন এই কিওয়ার্ডটা দেখেন অলমোস্ট 1,600 গ্রোথ ইয়ার অ্যান্ড ইয়ার, রাইট, এটা 50% গ্রোথ, 173% গ্রোথ, এই কিওয়ার্ডটা ড্রপ করছে 49%, সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কোন কিওয়ার্ডটা এখন সবচেয়ে বেশি চলতেছে। এখন আপনি এখান থেকে লিস্ট ডাউন করেন, আমি এগুলো ডিলিট করি, এখন আপনি এখানে লিস্ট ডাউন করেন এখান থেকে দেখে দেখে, আপনি চাইলে কিছু গুগল কিওয়ার্ড রিসার্চ অ্যাড করতে পারেন, কারণ আমরা যদি সার্চ করি অনেক সময় আমরা গুগলে কিন্তু ভিডিও পাচ্ছি, এই যে সো আমাদের ভিডিও গুগলেও আসতে পারে ইউটিউবে আসতে পারে, এবং এটার জন্য অ্যাকচুয়ালি আমার কিওয়ার্ড লাগবে, এবং সেই কিওয়ার্ডকে ফোকাস করে আমার এসইও অপটিমাইজড হতে হবে। আপনার ভিডিও যদি অপটিমাইজ হয় তাহলে আপনি র্যাঙ্ক পেয়ে যাবেন, আপনি ভিউ পাবেন, এবং আপনার যে গোল সেটা অ্যাডসেন্সের থেকে ইনকাম অথবা কোনো প্রোডাক্ট সেলিং সেইটার আপনার গোল মিট করবে। এখানে বিভিন্ন টাইপের আবার কোশ্চেন রিলেভেন্ট কুইরিজ পাচ্ছি, বিভিন্ন প্রিপোজিশন সার্চের উপরে আমরা ইয়া পাচ্ছি, দেখেন যে উইথ, অ্যাট, উইদাউট, এগুলো লং টেইল কিওয়ার্ড, আবার হ্যাশট্যাগ যেটা আমরা ভিডিওর মধ্যে এখন ইউজ করে থাকি এখানে যদিও শো করতেছে না এইটার জন্য। সো আশা করি টুলটা ভালো লাগছে, এবং যারা ইউটিউব মার্কেটিং করেন তাদের জন্য এটা একটা ভালো টুল হতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান, নেক্সট ভিডিওতে দেখা হবে।